বিভিন্ন খেলোয়াড়দের জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা, বিভিন্ন খেলোয়াড়দের নাম খচিত জার্সি পরে আমাদের অনেক যুবক ভাইয়েরা নামাজ পড়েন, নামাজ হবে কিনা এই প্রশ্ন তো পরে, তার আগের প্রশ্ন হলো যে এই জার্সিগুলো মুসলমানের সন্তান ধারণ করতে পারে কিনা, পড়তে পারে কিনা। আচ্ছা, আপনার বাবাকে বা আপনার মাকে গালমন্দ করে কিংবা আপনার মায়ের সতীত্ব নিয়ে প্রশ্ন করে এরকম কোন লোক যদি থাকে যে আপনার জন্ম নিয়ে বাজে কথা বলে, এই লোকটা যত ভালো পারফরমেন্স দেখাক যে কোনো সেক্টরে, তার সাথে কখনো আপনার হৃদ্যতা, তার সাথে কখনো আপনার সম্প্রীতি, তার ভক্ত হওয়া, তার ভালোবাসা, এটা কোনোদিনই সম্ভব। তিনি হয়তো স্বাধীন নাগরিক হিসাবে, স্বাধীন মানুষ হিসাবে তিনি তার মতো চলাফেরা করবেন, আপনি আপনার মতো করবেন, আপনি হয়তো নিজে তার উপর কোনো প্রকার জুলুমা বিচার করতে যাবেন না, আইন হাতে তুলে নিতে যাবেন না, বা দায়িত্ব আপনি নিজের কাঁধে তুলে নিয়ে কোনো কিছু করতে যাবেন না। সে যদি অপরাধী হয় আপনার চোখে, সে যদি ভুল পথে থাকে, আপনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন না। আজ আমরা গোলালো মুসলমান হয়ে গেছি ভাই, এই কথাগুলো হজম করার মতো ইমান শক্তিও আমাদের নাই। মহাব্বত এবং ভালোবাসা বিদ্বেষ হবে শুধু আল্লাহর জন্য। আপনি যদি অতি উদার হন এবং অতি উদার হয়ে আল্লাহর সঙ্গে কুফুরি করে নিজেদের শরীরে এমন সব ট্যাটু অঙ্কন করে রেখেছে যেই ট্যাটুগুলো সরাসরি মুসলমানদের বিরুদ্ধে শত্রুতার স্বাক্ষর রাখে, প্রমাণ রাখে, এইরকম লোক অথবা এই ট্যাটু আঁকা না থাকুক, এই মানুষগুলোকে আপনি পরম ভালোবাসা মায়া দিয়ে তাদের ভক্তি প্রকাশ করে তাদের জার্সি গায়ে পড়ছেন। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করে থাকেন, আল্লাহর জন্য নিজের আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে থাকেন, আনুগত্যের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করে থাকেন, এটা কখনো আপনার জন্য শোভনীয় হতে পারে? আপনার ভালোবাসা বিদ্বেষ হবে কার খাতিরে? আল্লাহর খাতিরে। অতএব যে ব্যক্তি আপনার আল্লাহর প্রতি ঈমান আনে না, যে নিরীহ ফিলিস্তিনিদের উপরে বোমা মারাকে সমর্থন করে, সে যত ভালো খেলুক, যত ভালো পারফরমেন্স করুক, একজন মুসলমানের কাছে সে কখনো প্রিয় হতে পারে? এগুলো আজকাল আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে ভাইরা আমার। একটা কথা ফেসবুকে খুব জোরে সোরে উঠছে যে ভাই শীতের মৌসুম চলছে, একটা জার্সি না কিনে কোনো খেলোয়াড়ের নাম খচিত জার্সি না কিনে একটা গরিব বাচ্চাকে শীতের একজোড়া মোজা কিনে দেন, এটা আপনার জন্য সার্থকতা হবে। ওই জার্সি পরে যে স্বাদ পাচ্ছেন, স্বাদ তো পাচ্ছেন, আপনি ভালোবাসেন একটা লোককে তার জার্সি পরছেন, এই ভালোবাসার কারণে যে তৃপ্তি পাচ্ছেন, আমি আল্লাহর শপথ করে বলছি একটা গরিব ফ্যামিলি বস্তিতে আপনার আশেপাশে কোনো বাচ্চা শীতের মধ্যে হাঁটছে, পায়ে মোজা নেই, একজোড়া মোজা কিনে নিয়ে ওরে পরায় দেন, ওর মা বাবার কাছে দিয়ে দেন, আল্লাহর কসম আপনার তৃপ্তি, আপনার ভালো লাগাটা ওই জার্সি পরার চেয়ে অনেক বেশি হবে। এসব কথা বললে আজকাল অনেকে বলে তাহলে আপনারা এই মাইকে ওয়াজ বন্ধ করে খালি গলায় করেন, এই টাকাটা মানুষকে দান করে, আপনারা লাইট দুইটা বন্ধ করে একটা দিয়ে টিম টিম আলোর মধ্যে কথা বলেন, আপনি ভালো খানা খেয়েন না, মাছ বাদ দিয়ে আপনি সবজি দিয়ে খান, খেয়ে দান করেন। ভাই, নিজের জন্য খরচ করা প্রয়োজন অনুযায়ী, শরীয়তে জায়েজ না নাজায়েজ? আমার শরীরের জন্য, আমার চোখের জন্য যা দরকার সেটা আমি খরচ করতে পারি, আল্লাহ তাআলা সে অনুমতি দিয়েছেন এবং এটা যৌক্তিক। কিন্তু ভিনদেশী মানুষের পতাকা দিয়ে আমার দেশ ছেয়ে যাবে, যে দেশে এখনো শীতে, কনকনে শীতে, শহরে গ্রামে রাস্তার আশেপাশে ফুটপাতে মানুষ শুয়ে থাকে, এটা কোনো বিবেকবান সমাজে হতে পারে? বাড়ির পুরো কালার পছন্দের দলের পতাকা দিয়ে উনি রং করেছেন, অথচ এই সমাজে বহু মানুষ একটুখানি মাথা গোজার ঠাঁয়ের অভাবে ফুটপাতে শুয়ে কনকনে শীতের মধ্যে কাঁপছে, ঠিক না বেটি? আপনি আপনার দেশের জন্য, আপনি আপনার সমাজের জন্য, আপনার নিজের জন্য কিছু করতেন তাও ভালো কথা, কোথাকার কোন কাফের মুশরিকের জন্য, কোথাকার কোন ভিনদেশী মানুষের জন্য আপনার এই মায়া মমতা, নিজের আশেপাশে অনেক কষ্টে থাকা মানুষ তাদেরকে উপেক্ষা করে, আর তাদেরকে উপেক্ষা করেন বা না করেন আপনি নিজের জন্য কিছু অন্তত করেন, এই অর্থহীন খরচকে কোন অবস্থাতে সমর্থন করা যায়? দুঃখজনক যে আমাদের মিডিয়াগুলো এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, এটাকে ইতিবাচকভাবে প্রকাশ করে, অমুকে তার ঘরকে অমুক দলের পতাকা দিয়ে সাজিয়েছে, ভাইরা আমার এটা কখনো কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে? আপনি শৌখিনতা করেন শরিয়ার গণ্ডির মধ্যে থেকে, অপচয় অপব্যয় করেন না, শরিয়ত যতটুকু করার সুযোগ দিয়েছে তার মধ্যে থেকে আপনি করেন, আপনি একটা ভালো গাড়ি কিনেছেন, আপনি একটা ভালো জামা কিনেছেন পছন্দের করেন, এগুলো শরিয়তে নাজায়েজ নয়, কিন্তু অর্থহীন কাজ
যেটা আপনার নিজের কোনো উপকার আসে না নিছকই আল্লাহর প্রতি বিদ্রোহকারী আল্লাহর প্রতি অস্বীকৃতি জানানো মানুষগুলোকে আপনি অ্যাপ্রিশিয়েট করছেন তাদেরকে ভালোবাসা প্রকাশ করছেন এটা আপনার ঈমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় মনে রাখবেন আল মারউ মা আমান আহাব কিয়ামতের ময়দানে মানুষ দুনিয়াতে যাকে ভালোবাসবে তার সাথে উঠবে আপনি যে খেলোয়াড়ের সাথে কিয়ামতের ময়দানে উঠতে চান তার জার্সি কেন তার আরো কিছু থাকলে সেটাও পরে আপনি কিয়ামতের ময়দানে কার সাথে উঠতে চান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে না এদের সাথে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন সাহাবীর নামে নিজের ছেলের নামকরণ করেছেন কয়জন সাহাবীর নামে নিজের পরিবারের সদস্যদের নাম করেছেন কয়জন সাহাবীর নাম ইতিহাস তাদের বিষয়ে জানেন তাদের জীবন আদর্শ শিখেছেন আপনি খেলোয়াড়দের আদ্যপান্ত জানেন সবকিছু জানেন জীবনে যতবার তাদেরকে দেখেছেন ততবার কোরআন খুলেছেন কিনা সন্দেহ কিয়ামতের ময়দানে এদের সাথে যদি আপনার হাসর হয় এদের সাথে যদি আপনি উঠেন তাহলে পরিস্থিতি কি হবে যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ভাইরা আমার এই জন্য একজন আলিম লিখেছেন খেলার নামে চলছে এই কোন খেলা এটা খেলা নয় ভাইরা আমার এই সমস্ত বিশ্ব মোড়লদের বাণিজ্যের কাঁচামাল হলো আপনার আমার আবেগ আমাদের আবেগ হলো তাদের বাণিজ্যের কাঁচামাল দিন শেষে তাদের মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বিজনেস হবে খেলোয়াড় জিতলেও টাকা পাবে হারলেও টাকা পাবে আপনি জেতার পরে চিল্লা উঠলেন কিছুই পান নাই কাঁদা দিলেন তাও আপনার আসলে কোনো ক্ষতি হয় নাই কাঁদা নিজে কষ্ট পাইছেন খেলোয়াড় ঠিকই কিছু না কিছু পয়সা পাইছে স্পন্সর করা কোম্পানিগুলোর বিজনেস হয়েছে এবং সবার বিজনেস হয়েছে এটারে বলে কলুর বলদ এটারে বলে কি ভাই কলুর বলদের গল্প শুনছেন আপনারা কলু হলো এক ব্যক্তির নাম তার একটা বলদ আছে এই বলদ এটারে দিয়ে ঘানি টানে ঘানি তো ঘানি টানানোর জন্য ওর চোখ বেঁধে ফেলে ওকে তাড়া দিলে ও মনে করে যে আমি এই গোয়ালঘর থেকে বের হয়ে মুক্ত ময়দানে গিয়ে স্বাধীন হয়ে যাচ্ছি আমি বোধহয় এই জন্য সে দৌড়াইতে থাকে ওই স্বপ্ন দেখে সে দৌড়াইতে থাকে আর যে কলু বলদের মালিক সে তারে পিটেতে থাকে আর হইট হইট করে সে মনে করে আমি যাচ্ছি কত মাইল যেন চলে গেছে এই ফাঁকে তারে দিয়া তাড়াইয়া 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 কলু কি করে ওই যে ঘানিতে যে আপনার সরিষাগুলো দিছে সরিষা থেকে তেল হচ্ছে ফোটায় ফোটায় তেল পড়তেছে আর তার পয়সা হচ্ছে এই বলদের কাজ করানো শেষ ঘানির সকল সরিষা ভাঙা শেষ দিন শেষে দেখা যায় অনেকগুলো তেল হয় বিক্রি করে কলমিয়া পয়সা পকেটে নিয়ে হাসতে হাসতে বাড়ি চলে যায় আর বলদের চোখটা খুলে দিলে বলদ দেখে কই যে জায়গায় ছিলাম ওখানে তো দাঁড়ায় আছে তাহলে ঘানি টানলো বলদে ঘানি টানলো বলদে আর সরিষা বেচে টাকা পাইছে কে কলু যারা মোবাইলে গেমস খেলেন আজকাল অনেক গেমস বাইরেছে না আপনি খেলতেছেন 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 ওই অ্যাপ আলা বসে বসে টাকা পাচ্ছে আপনি এঙ্গেজ হচ্ছেন সে টাকা পাচ্ছে আপনি খেলা দেখে চিল্লা উঠছেন ওই বিশ্ব বাণিজ্যের মোড়লদের তাদের বিজনেস হচ্ছে দিন শেষে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার বিজনেস হচ্ছে আর আপনি লাফাচ্ছেন হুদাই নিজের খায়া যায় চিল্লালেন আবার বাসায় আসলেন কি লাভ হলো আপনি নিজে একটু দৌড়াদৌড়ি করে খেলান জুয়া এবং হারাম বিষয় ছাড়া নিজের শারীরিক কসরতের জন্য ফুটবল খেলেন সতর ঢেকে সুন্দর করে সরিয়া মেরে আপনার শরীরের ব্যায়াম হবে আপনার উদ্দেশ্য যদি ভালো হয় সবও হতে পারে এটা আপনার জন্য জায়েজ আপনি ওই দোকানে বসে বসে ভূতের মতো তাকায় রয়েছেন গোল দিল আর চিল্লা উঠলেন কি জন্য চিল্লা উঠলেন দুনিয়াতে দশজন না খাওয়া মানুষ খানা পেয়ে গেছে সেজন্য দশজন কষ্টে থাকা মানুষের কষ্ট দূর হয়েছে সেজন্য কেন চিৎকার করছে আপনি নিজেও জানেন আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলোর জন্য জাগ্রত হয় সেই তৌফিক দান করুন এভাবে মুসলমানদের ইমানি চেতনা আস্তে আস্তে ভোতা করে দেওয়া হয় ইমানি চেতনা হারিয়ে যা ভাইয়েরা আমার ভেদাভেদ আমাদের হিতাহিত জ্ঞান আর থাকে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন কিয়ামতের আগে ভাই অনেক ফিতনা আসবে দুনিয়াতে ফিতনার কি দেখেছি আমরা আমাদের সন্তানরা পরের জেনারেশন আরো ভয়াবহ ফিতনার মুখোমুখি হবে এইসব কথা এখন আর চলে না মার্কেটে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমাদের যুবকদের কাছে অপ্রিয় বলে কি মৌলবি খেলা দেখবো বিনোদন করবো সেখানেও ফতোয়াবাজি মুসলমানের জীবনে আল্লাহর নির্দেশের বাইরে কোনো কিছুই যেতে পারে আপনি মুসলিম মানে নিজেকে পরিপূর্ণ সমর্পণ করেছেন অতএব এর বাইরে কিছুই যাবে না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর আনুগত্য পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন সফল ইমানদারদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কবুলতে গিয়ে 18 নম্বর পারার প্রথম সূরা সূরা মুমিনের ভিতরে কয়েকটা বৈশিষ্ট্য বলেছেন এই গুণগুলো যাদের মধ্যে থাকবে এরা শুধু জান্নাতের মালিক হবে না আল্লাহ তাআলা
দলিল দিয়ে দিচ্ছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন এই গুণের মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের মালিক হবে আল্লাহ দলিল দিচ্ছেন এবং জান্নাতুল ফিরদাউস তাদের হবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন সেই গুণগুলোর ভিতরে একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন বেহুদা কাজ থেকে যে বেঁচে থাকে এই খেলাধুলার পেছনে দৌড়াদৌড়ি করা ফলো আপ করা এগুলো সেরকম বেহুদা কাজ তবে কোন খেলোয়াড়ের নাম খচিত জার্সি পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু এটা অনুচিত এবং মাকরু আর যদি ছবি থাকে তাহলে সেক্ষেত্রে এটা আরো ডেঞ্জারাস বাট ফরজ আদায় হয়ে যাবে কোনো মতে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।